উলুবাড়ি বক্সিং ক্লাবত আন্তঃজিলা বক্সিং চ্যাম্পিয়নশ্বিপ জুনিয়র আর সিনিয়র এলাইট শাখাত অনুষ্ঠিত হব এই প্রতিযোগিতা। সমাবেশ ঘটিব প্রায় 500 বক্সারর। অসমৰ আটাইতকৈ পুরনি বক্সিং ক্লাব, যার জন্ম হয়েছিল ভারতে স্বাধীনতা লাভ করার ঠিক পাছতেই। প্রয়াত বীরেন বড়ো আর স্থানীয় মুখিয়ালসকলের সহযোগত 1950 চনতে গড়ি উঠিছিল উলুবাড়ি বক্সিং ক্লাবর। এই বক্সিং ক্লাবর আসলত ধরিয়েই দুবারর অলিম্পিয়ান শিব থাপার দরে অসম গৌরবর সৃষ্টি হয়েছিল। অসম বক্সিংৰ বাটপটীয়া স্বৰূপ এই উলুবাড়ি বক্সিং ক্লাবতে অনুষ্ঠিত হ'ব ল'ৰা ছোৱালী উভয়ৰ বাবে সদৌ অসম আন্তঃজিলা জুনিয়ৰ আৰু ছিনিয়ৰ বক্সিং চেম্পিয়নশ্বিপ। অহা 25 জুলাইৰ পৰা 29 জুলাইলৈ উলুবাড়ি বক্সিং ক্লাবৰ উদ্যোগত তথা অসম এমএছআৰ বক্সিং সন্থাৰ সহযোগত অনুষ্ঠিত হ'ব এই ৰাজ্যিক প্ৰতিযোগিতাৰ। উদ্বোধনী অনুষ্ঠানত উপস্থিত থাকিব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, ক্রীড়ামন্ত্রী নন্দিতা গার্লোসা। শনিবারে গুয়াহাটির কাছাড়িবস্তিত অবস্থিত উলুবাড়ি বক্সিং ক্লাবর প্রাঙ্গণত অনুষ্ঠিত এক সংবাদ মেলত এই কথা জানালে সর্বভারতীয় বক্সিং ফেডারেশনের সম্পাদক তথা অসম এমএছআর বক্সিং সন্থার সম্পাদক হেমন্ত কলিতাই। 25 তারিখের যে অলসম আমার ইন্টারন্যাশনাল বক্সিং চ্যাম্পিয়নশিপ হব, জুনিয়র ম্যান এন্ড ওমেন আর ইলিট ম্যান এন্ড ওমেন, ইলিট মানে সিনিয়র গ্রুপ। তো তাদের এতালেকে আমার 382 বক্সার আর 62 টিম অফিসিয়াল মানে টিম ম্যানেজার কোচ, টোটাল হয়ে গেল 444 প্লাস ইয়াতে আর আমার 40 গেম পরিচালনা যি করব রেফারি জাজেস মিলাই অ্যারাউন্ড 500 টোটাল, 500 অল্প বেশি হবো পারে টোটাল পার্টিসিপেন্ট হবো এই চ্যাম্পিয়নশিপ। মানে কাইলে 24 তারিখের পর সব লড়াছলী আহি ইয়াত উপস্থিত হবো, 25 তারিখে আমার 11টা বজাত আমি ইনগ্রেশন করিম আর আমার ইনগ্রেশন আমার সম্মানীয় মুখ্যমন্ত্রী মহোদয় তখন উপস্থিত থাকবে বলে কথা দিছে আর স্পোর্টস মিনিষ্টার তখন বাইদেও থাকিব। আর ইয়াতে আমার যি চ্যাম্পিয়নশিপ হবো ইয়ারপর যি লড়াছলী গোল্ড আর সিলভার মেডেল পাব আমি ক্যাম্পলৈ মাতিম আর এই ক্যাম্পর ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের কারণে সিলেকশন হব। ঐতিহ্যমণ্ডিত উলুবাড়ি বক্সিং ক্লাবর 15 লাখ টাকার অনুদান আগবহাব সর্বভারতীয় বক্সিং ফেডারেশনে। ফলত এই বক্সিং ক্লাবত স্থায়ীভাবে স্থাপন হব বক্সিংর রিঙর অত্যাবশ্যকীয় ক্রিয়ার সা সরঞ্জাম। সংবাদ মেলতে এই কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা সর্বভারতীয় বক্সিং ফেডারেশনের সম্পাদকগীর। সেইটো এটা আমার চ্যাম্পিয়নশিপটির সমানো নাই, আমি বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া ফলের অল ওভার ইন্ডিয়াত আমি বেস্ট একাডেমি সিলেক্ট করেছিল 10খন একাডেমি, তার ভিতর আমি নর্থ ইস্টরপর আমি একটা একাডেমি আর আমার অরুণাচলের আমি দুটা সিলেক্ট করেছি, তার ভিতর আমার উলুবাড়ি বক্সিং ক্লাবও আছে। তো 15 লাখ টাকার সাহায্য পাব পার্মানেন্টলি, যে হলে বক্সিং রিং আর ইকুইপমেন্টস লাগে এইবর সব পার্মানেন্টলি পাব আর একটু প্রসেস হয়েছে, অলরেডি সিলেকশন হয়েছে, অল্প সরু একটা হেঁ গভর্নমেন্টের একটা সেনশন একটা বাকি আছে, 15-20 দিনের ভিতর হয়তো কমপ্লিটলি আমি এইখানে বস্তু দিবেন। সরকারের সহযোগিতাক ধন্যবাদ জানালে উদযাপন সমিতির সম্পাদক অরূপজ্যোতি চৌধুরী, লগতে পূব গুয়াহাটি সমষ্টির বিধায়ক সিদ্ধার্থ ভট্টাচার্যই বক্সিং ক্লাবলৈ 15 লাখ টাকার অনুদান আগবহার কথা সংবাদ মাধ্যমের আগত অবগত করিলে। তদুপরি ক্লাবটির প্রাথমিক আন্তঃগাঁথনি উন্নয়নের বাবে এসএলএসিয়ে দিয়া অনুদানের আশ্বাসের কথা ব্যক্ত করিলে অরূপজ্যোতি চৌধুরী। আমি এটা কথা কব নিশ্চয় কব লাগিব, এইবার আমি গভর্নমেন্ট অফ আসামের বহুত সাপোর্ট পাইছো, মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাদেবে এটা নিজে কৈছে যে এবার আপনাদের খেল পাতক মই নিজে উপস্থিত থাকিম, আর এজন মুখ্যমন্ত্রী যেতিয়া নিজে এই খেলখন পাতি নিজে উদ্বোধনী অনুষ্ঠান আহিব আমার বহুতো আশা তেওঁলৈ আছে, আর আমি আশা রাখিছো তেখেতে আমার এই উলুবাড়ি বক্সিং ক্লাবটো যিখিনি আমার ইয়াত কৰিবলৈ কাম বহুতো আছে তেখেতে নিজ যেতিয়া উপস্থিত থাকিব তেখেতে সকলো বস্তু নিজে চাব পাৰিব, আর আশা রাখিছো তেখেতে তেখেতর বহুতো পরিকল্পনা যেহেতু আছেই সেই কারণে তখন আমি ভাবো একটা ভাল আর্থিক সাহায্য দিয়ে পিনে উলুবাড়ি বক্সিং ক্লাবটো ভিতরতে নাম্বার ওয়ান যাতে সদায় হয়ে থাকে তার নিশ্চয়
চৰকাৰৰ পৰা আৰ্থিক সাহায্য প্ৰদান কৰিবলৈ আমি আশা ৰাখিছোঁ। আমি মাননীয় পূব গুৱাহাটী সমষ্টিৰ বিধায়ক হিতাদৰ বৰ্তিদেৱে অলৰেডি আমাক তেখেতৰ আনটাই ফাইনৰ পৰা 15 লাখ টকা চেংচন কৰিছে, দুই দিনতে আমাৰ একাউণ্টলৈ সোমাব। আৰু এছ এল এ চিৰ তৰফৰ পৰা মেম্বাৰ ছেক্ৰেটেৰী গীতাৰ্থ গোস্বামীদেৱে আমাৰ বেচিক ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰটো বনাবলৈ তেখেতৰ পৰা তেওঁ আগবাঢ়ি আহিছে। বৰ্তমান এমাউণ্টটো আমি আপোনাক ক'ব গ'লে প্ৰায় 3-4 লাখ টকাৰ তিন পাতেতে পৰিব আমাৰ, তেওঁ দিব। বাকী ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰৰ কাৰণে যিখিনি লাগে তেওঁলোকে আগবঢ়াই আহিম বুলি প্ৰতিশ্ৰুতি প্ৰদান কৰিছে। ইফালে চৰকাৰৰ সহযোগিতাক কৃতজ্ঞতা জনালে উলুবাৰী বক্সিং ক্লাবৰ সভাপতি মণিকা বড়োৱে। অনাগত সময়ত এই ক্লাবটোৰ পৰা শিৱথাপাৰ দৰে খেলুৱৈ সৃষ্টিৰ আশা ব্যক্ত কৰিলে তেওঁ। এই মুহূৰ্তত আমি ক'ম যে যিহেতুকে বক্সিং ক্লাব ক'ব গ'লে 1950 ষ্টাব্লিছ হৈছে, চবেই জানিব বক্সিং ক্লাবৰ ইতিহাসটো। এতিয়া মানে বক্সিং ক্লাবটো আকৌ বহুত কেইবা বছৰো মানে বক্সিং ক্লাবটোৰ দুৰ্ভাগ্য আছিলে সেইটো, যে বক্সিং হোৱা নাছিলে। বাট আমি নতুনকৈ এতিয়া অহাৰ পিছত বক্সিং কৰিব পাই আমি বহুতেই সুখী পাই অনুভৱ কৰিছোঁ। আৰু চৰকাৰৰ ফালৰ পৰা যিটো সহায় মই যেতিয়া পাই আছোঁ, কিন্তু আমি নিজকে ভাবোঁ যে আমি বক্সিংটো আৰু আগলৈ, যেন শিৱথাপা এজন শিৱথাপা অলৰেডি বক্সিং ক্লাবে দিছে, আমি আৰু দুদিনটা শিৱথাপা ইয়াৰ পৰা ওলাব পাৰিম আমি আশা কৰোঁ। ক্ৰীড়া অনুৰাগীৰ আশা সাফল্যমণ্ডিত হওক সদৌ অসম আন্তঃজিলা জুনিয়ৰ আৰু ছিনিয়ৰ এলাইট বক্সিং চেম্পিয়নশ্বিপ, ন ৰূপেৰে উদ্ভাসিত হওক ঐতিহ্য বিজড়িত অসমৰ আটাইতকৈ পুৰণি বক্সিং ক্লাবটো। উলুবাৰী বক্সিং ক্লাবৰ পৰা জন্ম হওক বহুগৰাকী শিৱথাপাৰ। ভিডিঅ' জাৰ্নেলিষ্ট ভাৰ্গৱৰ সহযোগত চিন্ময় বৰাৰ প্ৰতিবেদন, অলিম্পিয়া স্পৰ্টছ।